গুড মর্নিং ছাত্ররা সবাই ভালো আছো মনে হয় দোয়া করি সবসময়ই ভালো থাকো আমরা অনলাইন ক্লাসে যে আলোচনা করছিলাম চ্যাপ্টার সিক্সে ছিলাম আমরা এই চ্যাপ্টারের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং একেবারে শেষে গত ক্লাসের একেবারে শেষে আমরা সৃজনশীল প্রশ্নের কিছু প্র্যাকটিসও শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আরও কিছু সৃজনশীল প্রশ্ন সেগুলো দেখার চেষ্টা করব বিভিন্ন টপিক রিলেটেড প্রশ্নগুলো আর ক্লাসের একেবারে শেষে একটা ছোট টেকনিক থাকবে বা টিপস থাকবে তোমাদের জন্য উত্তর লেন্স রিলেটেড বিম্বের অবস্থান বিম্বের প্রকৃতি নির্ণয়ে যে ছক আছে সে রিলেটেড একটা ছোট টিপস থাকবে তো ক্লাস শুরু করি আমরা আমরা গত ক্লাসে সৃজনশীল প্রশ্ন দেখেছিলাম প্রিজম রিলেটেড প্রিজামের সম্পর্কিত আর পরে একটা কোশ্চেন দেখেছি লেন্সের সাধারণ সমীকরণ সম্পর্কিত আর একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম সেটা আশা করি চেষ্টা করছো সেটা কমপ্লিট করে সাবমিট করো তো আজকের প্রশ্নে চলে যাই আজকে যে প্রশ্নটা দেখবো উদ্দীপকটা একটু খেয়াল করো লেন্স প্রস্তুত কারখানায় সমবক্রতার ব্যাসার্ধের পঁচিশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের অভ্যতল লেন্স তৈরি করা হলো সমবক্রতার ব্যাসার্থ বলছে ফোকাস দূরত্ব বলা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং এই লেন্সের উপাদানের প্রতি মাধ্যমের নয় কিন্তু লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বলা হচ্ছে ওয়ান পরে এটিকে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ও ওয়ান পয়েন্ট ফোর প্রতিসরাঙ্কের মাধ্যমে এইবার আসলো মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমগুলোতে কাজ হিসেবে ব্যবহার করা হলো আমি ক খ প্রশ্নটা অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো তো তোমরা প্র্যাকটিস করেই থাকো বা ক্লাস যখন করা বলছিলাম সেই জিনিসটা অ্যাভয়েড করেছি গ ঘ অংশটা নিয়ে আমরা আলোচনা করবো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে লেন্সটির বক্রতার ব্যাসার্ধ করো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় যখন করতে বলা হচ্ছে অর্থাৎ আরের মান আমরা জানি উত্তর লেন্সে বা অবতল লেন্সে দুটি বক্রতার ব্যাসার্ধ থাকে উত্তল লেন্সে বিশেষ করে উভত্তর লেন্সের বেলায় বক্রতার ব্যাসার্ধ আমরা জানি প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্থ আর হলে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্থ নেগেটিভ ধরা হয় নেগেটিভ হিসেবে কনসিডার করা যদিও প্রশ্নে বলা না থাকে যদি মান দেওয়া থাকে আমরা বাই ডিফল্ট সেটা নেগেটিভ ধরে নেব তো যেহেতু বক্রতার ব্যাসার্থ বের করতে বলা হচ্ছে আর আগে দেখি প্রশ্নে কি কি বলা আছে প্রশ্নে বলা আছে যে সমবক্রতার ব্যাসার্ধ তো আমরা ধরলাম বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান সমান আর আর টু সমান যেহেতু দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমতল সরি উভতল লেন্সের বেলায় কিন্তু এটা দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ মাইনাস আর তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে লেন্সের উপাদানের প্রতি আছে ওয়ান পয়েন্ট সিক্স যেটা উপাদানের প্রতিশাঙ্ক লিখলাম ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা যে ইকুয়েশনটা পেতে পারি সেটা হচ্ছে লেন্স প্রস্তুত কারকের সমীকরণ বা লেন্স মেকারস ইকুয়েশন বা ফোকাস দূরত্বের সমীকরণও যাকে বলা হয় সেই ইকুয়েশনটা কি নিশ্চয়ই মনে আছে তোমাদের ওয়ান বাই এফ সমান মিউ এল বাই এস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু যেখানে মিউ এল ছিল লেন্সের যে উপাদান তার প্রতি সরাঙ্ক আর এস ছিল সারাউন্ডিং বা মাধ্যমের প্রতি সরাঙ্ক তো এখানে মাধ্যমটা কি প্রথম ক্ষেত্রে যখন বলা হচ্ছে যে লেন্সের উপাদানের প্রতিসরণ্ক তখন কিন্তু কোনো ফিক্সড মাধ্যম বলা হয়নি যখন কোনো মাধ্যম বলা হয় না তখন আমরা সেটাকে বায়ু মাধ্যম ধরে নিই আর বায়ু মাধ্যমের জন্য প্রতি সরাংক আমরা জানি ওয়ান তাহলে মিওয়াল সমান যদি ওয়ান বসাই এই ইকুয়েশানে দ্বারাই মিওয়াল মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান আর ওয়ানের পরিবর্তে আর বসাচ্ছে আর টুর পরিবর্তে মাইনাস আর বসালে এটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে এবং ক্যালকুলেশন করলে আমরা এর মান পেয়ে যাব দুইটা ফোকাস বক্রতার ব্যসার্ধই হবে একই মানের বাট সাইন অপোজিট হবে ঠিক আছে তো এটা গেল গ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন কি কোন মাধ্যমে যে উপরে তিনটা মাধ্যম উল্লেখ করা হলো তিনটা প্রতিসরাঙ্কের মাধ্যম সেখান থেকে কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল অর্থাৎ লেন্সের ক্ষমতা তিনটি আলাদা আলাদা মাধ্যমের জন্য নির্ণয় করতে হবে আমরা যদি একটু খেয়াল করি লেন্স প্রস্তুতকারকের সমীকরণের লেফট সাইড আছে ওয়ান বাই এফ আর আমরা জানি প্রতি ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে অর্থাৎ ওয়ান বাই এফকে পি বলা হয় লেন্সের ক্ষমতা বলা হয় তার মানে এই তিনটি মাধ্যমের জন্য যদি আমরা যে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ সেটা অ্যাপ্লাই করি সেখান থেকে ক্ষমতা পেয়ে যাব তাহলে প্রথম লেন্স প্রথম মাধ্যমের জন্য ক্ষমতা যদি পি ওয়ান হয় পি ওয়ান সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই এফ সমান সেই আগের ইকুয়েশানটা মিউএল বাই মিও এস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এখন যেহেতু তিনটা মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা আমরা ধরে নিচ্ছি প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউএএস ওয়ান সারাউন্ডিং প্রথম সারাউন্ডিং বা মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা মিউএস ওয়ান দ্বিতীয় সারাউন্ডিংটা মিউএস টু তৃতীয় সারাউন্ডিংটা হচ্ছে মিউএস থ্রি ধরে নিলাম আর এখানে আর ওয়ান আর টুকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম কারণটা কি আমরা ক্ষমতা সবসময় সরি লেন্সের ক্ষমতা সব সময় মিটার এককে কনভার্ট করে তারপর করতে হবে কারণ এক মিটার ফোকাস দূরত্বের কোন লেন্সের ক্ষমতাকে এক ডায়াপটার বলে ক্ষমতার এককটা ডায়াপটার সেটা মিটারে হয় কাজে আমাদের মানগুলোকে মিটারে কনভার্ট করতে হবে সেটা আগেই করে নিচ্ছি সে কারণে তাহলে এবার এই কোয়েশান থেকে প্রথম লেন্সের জন্য ক্ষমতা পি ওয়ান সম্মান তাহলে কী হবে লেন্স তার উপাদান তো সব ক্ষেত্রে একই থাকছে তার মানে মিওয়েল মিওয়েলই থাকছে মিওয়েসের জায়গা হবে এবার প্রথম সারাউন্ডিং অর্থাৎ মিওয়েস ওয়ান সেটা বসালাম বসিয়ে আর ওয়ান আর টু তাদের ভ্যালিউগুলো এখানে বসালাম বসানোর পরে আমরা প্রথম লেন্সের জন্য ক্ষমতা যেটা পাই টু পয়েন্ট ফাইভ থ্রি এরপরে দ্বিতীয় মাধ্যমের জন্য মিউয়াল প্রতিস উপাদানের প্রতিসরাঙ্ক সেম থাকবে সারাউন্ডিংটা চেঞ্জ হবে সেটা মিউ এস টু হয়ে যাবে আর ওয়ান আর টু আগের মতোই থাকছে মানগুলো বসাচ্ছি আমরা জাস্ট এবং সেখান থেকে ক্ষমতার সেকেন্ড ভ্যালুটা দ্বিতীয় প্রতিসরাক প্রতিসারক যে মাধ্যম তার জন্য ক্ষমতাটা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ডায়পটার ঠিক আছে থার্ড লেন্সের বেলায় যেটা হবে তৃতীয় মাধ্যম যখন বলছি তখন পি থ্রি সমান দাঁড়াবে মিওয়েল বাই মিওস থ্রি যেহেতু থার্ড সারাউন্ডিং বা থার্ড মাধ্যমের জন্য বের করছে এই মুহূর্তে ক্ষমতাটা তাহলে একই রকমভাবে মান বসালে এটা পাওয়া যাবে জিরো পয়েন্ট নাইন ফাইভ এখানে মানগুলো কত ক্লাসে বলেছিলাম তোমরা পয়েন্টসের ভ্যালু কতটুকু নিচ্ছ দুই ঘর তিন ঘর পর্যন্ত তার ভিত্তিতে মানগুলো সামান্য এদিক সেদিক হতে পারে সেটা প্রবলেম না প্রসিডিউরটা ঠিক রাখাটা সবচেয়ে বড় কথা তাহলে এবার ক্ষমতাগুলো যদি আমরা কম্পেয়ার করি দেখা যাচ্ছে প্রথম লেন্সের ক্ষমতাটাই সবচেয়ে বেশি প্রথম লেন্সের ক্ষমতা আমরা যদি আবার একটু খেয়াল করি এখানে প্রতিসরাঙ্কের প্রতিসরাঙ্কের যে ব্যাপারটা সেটা প্রথম মাধ্যমে সবচেয়ে বেশি ছিল প্রতিসরাঙ্কের মান আর সে কারণে প্রথম মাধ্যমের ক্ষমতাটাও সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এটাই ছিল ঘ নাম্বার প্রশ্ন কোন লেন্সটি বা কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল তাহলে প্রথম মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল এটা আমরা বলতে পারি যেটা দেখলাম আমরা এইমাত্র যে এক্সাম্পলটা দেখলাম সৃজনশীল প্রশ্নটা দেখলাম সেটা ছিল লেন্স প্রস্তুতকারকের সমীকরণ সেই রিলেটেড আজকে এর পরে যে ম্যাথগুলো দেখব সেগুলো সবগুলোই হচ্ছে অনুবীক্ষণ বীক্ষণ যন্ত্র রিলেটেড অর্থাৎ তিন ধরনের বীক্ষণ যন্ত্র আছে আমরা পড়েছি সরল অণুবীক্ষণ যন্ত্র আর দুর্বীক্ষণ যন্ত্র যা তার মধ্যে অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার ছিল সরল অণুবীক্ষণ যন্ত্র আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তো প্রথমে প্রশ্নটা একটু দেখি একটা ডায়াগ্রাম আছে একটা উত্তল লেন্স উভত্তর লেন্স তার একপাশে পাশে অবজেক্ট পিকিউ রাখা আছে পিকিউর লেংথ অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য বলা আছে ফাইভ সেন্টিমিটার ঠিক একই পাশে আরেকটা বিম্ব গঠন হলো পি প্রাইম কিউ প্রাইম তার দৈর্ঘ্য বলা আছে দশ সেন্টিমিটার আর এই আলোকেন্দ্র থেকে পিকিউয়ের দূরত্ব অর্থাৎ বস্তুর দূরত্ব সেটা দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এবার প্রশ্ন কি একটা প্রশ্ন যখন দেখবে ডায়াগ্রাম বেসড হলে তো ডায়াগ্রামটা খুব ভালো করে অবজার্ভ করবে বা উদ্দীপক ভিত্তিক হলে বর্ণামূলক উদ্দীপক হলে খুব খুব ভালো করে প্রথমে উদ্দীপকটা পড়ার চেষ্টা করবে কি কী ইনফরমেশান দেওয়া আছে সেগুলো প্রথমে পিক করে নিয়ে আসার চেষ্টা করবে তারপরে প্রশ্নে যাবে আগেই প্রশ্নটা খেয়াল করার প্রয়োজন নেই উদ্দীপকটা কয়েকবার ভালো করে পড়ে বুঝে তারপর বাকি প্রশ্নগুলোতে যাবে তো প্রশ্ন কি বলা হচ্ছে উল্লেখিত লেন্সটির ক্ষমতা নির্ণয় করো আমার লেন্সের ক্ষমতা পি নির্ণয় করতে হবে দেওয়া আছে কি কী বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য বস্তুর দূরত্ব এখন ক্ষমতা আমরা জানি ফোকাস দূরত্বের বিপরীত রাশি অর্থাৎ পি সমান ওয়ান বাই এফ সেখান থেকে আমরা যদি এই যে দেওয়া মান আছে মানগুলো রিলেটেড ইকুয়েশান বের করতে চাই তাহলে ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই ইকুয়েশানটা অ্যাপ্লাই করতে পারবো এখন প্রশ্নে তো দেওয়া আছে অনলি বস্তুর দূরত্ব ইউ বিম্বের দূরত্ব ভি এর মান বলা নাই তাহলে ভিতে যেতে হলে আমরা কি করতে পারি আমরা জানি বিবর্ধনের একটা সমীকরণ বিবর্ধনের সঙ্গে ভি ইউর একটা সম্পর্ক আছে এম সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ তাহলে এই সমীকরণে আমরা ইউ এর মান তো জানি এমের মান যদি বের করতে পারি তাহলে ভি এর মান বের করতে পারবো এখন এর মান নির্ণয়ের আবার দুইটা সূত্র আছে একটা হচ্ছে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্বের সাপেক্ষে যেটা এটা লিখলাম বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব আমরা জানি আরও একটা সমীকরণ আছে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের সাপেক্ষে যেটা বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য তাহলে এইখান থেকে যেহেতু বিম্বের এবং বস্তুর উভয়ের দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে আমরা বিবর্তনের মানটা তো পেতেই পারি সেই মানটা বের করি যেটা দ্বারা টু তাহলে এখান থেকে আমরা যদি এবার এই সমীকরণে এম এবং ইউ এর মান বসিয়ে দিই তাহলে পেয়ে যাব আমরা ভি এর মান ভি এর মানটা পাচ্ছি মাইনাস থার্টি সেন্টিমিটার যেটাকে আমরা এখনই মিটারে কনভার্ট করে নিচ্ছি কেন মিটারে কনভার্ট করার কারণ হচ্ছে আমরা যেহেতু ক্ষমতা নির্ণয় করব তাকে মিটারে কনভার্ট করে নিতে হবে তো ক্ষমতা পি সমান তাহলে ওয়ান বাই অ্যাপ পাবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইউ এর মান প্রশ্নে দেওয়াই আছে ফিফটিন সেন্টিমিটার সেটাকেও মিটারে কনভার্ট করে নিয়েছি যেহেতু ক্ষমতা নির্ণয় করছি আর ভি এর মানটাতে এই মাত্রই আমরা পেলাম এই দুটো মান অ্যাপ্লাই করে আমরা ক্ষমতার যে মানটা পাই এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি যদি প্রশ্নে এটুকুও বলা হতে পারতো যে এখানে তো লেন্সটি উত্তল বলাই আছে যদি এমন হতো যে কতগুলো মান দেওয়া আছে ক্ষমতা নির্ণয় করে লেন্সটি কি সেটা আইডেন্টিফাই করতে বলা হলো তখন এরকম প্রশ্নে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যেহেতু ক্ষমতার চিহ্নটা প্লাস প্লাস মানে সেটা উত্তর লেন্স হবে যে লেন্সের ক্ষমতা পজিটিভ আমরা থিওরি ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে ডিটেলস জেনেছি ক্ষমতা যদি পজিটিভ হয় সেটা উত্তর লেন্স ক্ষমতা নেগেটিভ হলে সেটা হচ্ছে অবতল লেন্স ঠিক আছে তো এবার ঘ নম্বর প্রশ্নে চলে যাই লেন্সটিকে সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করে স্পষ্ট বিম্ব পেতে হলে এখানে কিন্তু বলা হয়েছে বিম্বটা স্পষ্ট বিম্ব হবে বস্তু থেকে কত দূরে লেন্সটি স্থাপন করতে হবে বিম্ব স্পষ্ট বিম্ব বলতে কি বোঝায় যেটা স্পষ্ট দর্শনের নিকট দূরত্বে থাকে সেই বিম্ব যে বিম্বটা স্পষ্ট দর্শনের নিকট দূরত্বে বা নিকট বিন্দুতে থাকবে সেটাই কিন্তু আমরা জানি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে অন্য দূরত্বে নয় তো তাহলে এই দূরত্বে বিম্ব পেতে হলে আমার বস্তুর দূরত্ব কত হতে হবে সেটা বের করতে হবে তাহলে বস্তুর সাথে বিম্ব ফোকাস দূরত্ব এগুলো সম্পর্ক সূচক ইকুয়েশানটা তো আমরা জানি অর্থাৎ লেন্সের সাধারণ সমীকরণ সেটা জানি কি ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই ক্ষেত্রে এবার একটু দেখো বিম্ব তো কোথায় কম হচ্ছে চোখের নিকট বিন্দুতে অর্থাৎ বিম্বের অবস্থান হবে চোখের নিকট বিন্দুতে আর নিকটবিন্দুর অবস্থান আমরা জানি সেটা সুস্থ মানুষের জন্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আর যেহেতু এক্ষেত্রে বিম্বটা অবাস্তব দেখতে পাচ্ছি আমরা বাস্তবে এই রশ্মিগুলো মিলিত হয়নি প্রতিশ্রুতিতে রশ্মিগুলোকে পেছন দিকে পেছানোর ফলে সেটা মিলিত হয়েছে তার মানে এখানে বিম্বের দূরত্ব হবে মাইনাস ঠিক আছে আর ফোকাস দূরত্ব সেটা তো আমরা ক্ষমতা যেটা পেয়েছি তার বিপরীত রাশি নিলেই তো ফোকাস দূরত্ব পেয়ে যাচ্ছি তো ফোকাস দূরত্ব পেলাম আমরা বিম্বের দূরত্ব পেলাম তাহলে বস্তুর এই দূরত্বে বিম্ব পেতে হলে বস্তু কত দূরে রাখবো সেটা এই ইকুয়েশান থেকে খুব সহজেই আমরা পেয়ে যাব ইউ এর মানটা এখানে ক্যালকুলেট করব যেটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 13.64 পয়েন্ট সেন্টিমিটার প্রত্যেকটা ম্যাথের ক্যালকুলেশন কিন্তু তোমরা বাসায় আবার করে দেখবে কারণ হয়তো আমার ক্যালকুলেশানে তাড়াহুড়ায় হোক বা খেয়াল না করে যদি রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা আবার নিজেরা ক্যালকুলেশন করে দেখবে প্রত্যেকটা ম্যাথের মান কীরকম আসে তোমাদের একই রকম আসে বা ডিফারেন্ট কিছু আসে কিনা তো এটা দেখলাম আমরা এখন বুঝতেই পারছি এটা কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র সরল অনুবীক্ষণ যন্ত্র তার যে বিবর্ধন বা তার যে বিভিন্ন প্যারামিটারগুলো সেগুলো রিলেটেড একটা ম্যাথ আমরা দেখলাম পরের ম্যাথ পরের ম্যাথটা কী নিয়ে আছে আগে প্রশ্ন দেখি একটি অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব অনুবীক্ষণ যন্ত্রের কথা বলাই আছে প্রশ্নে আর খুঁজে নেওয়ার প্রয়োজন নেই অভিলক্ষ এবং অভিনেত্রীর ফোকাস দূরত্ব যথাক্রমে ওয়ান সেন্টিমিটার এবং ফোর সেন্টিমিটার লেন্স দয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট ফাইভ জিরো মিলিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু অভিলক্ষ হতে ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো বেশ কিছু ইনফরমেশন বলা আছে সেগুলোকে আগে নোট ডাউন করে ফেলি প্রথমত বলা আছে অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব অভিলক্ষের জন্য আমরা যেহেতু ও দিয়ে ডিনোট করি অবজেক্ট লেন্স এফ নট সেটা ওয়ান সেন্টিমিটার বলছে আর অভিনেত্র লেন্সকে আমরা আইপিস লেন্স বলি সেটাকে ই দিয়ে ডিনোট করে তার ফোকাস দূরত্ব হচ্ছে এফ ই সমান ফোর সেন্টিমিটার তারপর বলা হচ্ছে লেন্সটার মধ্যবর্তী দূরত্ব আমরা পড়েছি দর মধ্যবর্তী দূরত্ব মানে টানা নলের দৈর্ঘ্যটাই অর্থাৎ দুটি লেন্সের মাঝামাঝি দূরত্বটা হচ্ছে নলের দৈর্ঘ্য সেটা অ্যাল সমান চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটার আর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু তার মানে বস্তুর দৈর্ঘ্য বলা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সেটা আবার অভিলক্ষ হতে অভিলক্ষ হতে ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো অভিলক্ষ্য হচ্ছে প্রথম লেন্স সেটা থেকে যে লেন্সটা বস্তুর কাছে থাকে তার মানে এখানে বস্তুর দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার সেটা যদি হয় ইউনট সমান ওয়ান পয়েন্ট সেন্টিমিটার যদি হয় এবার প্রশ্ন কি বলছে গ নাম্বার প্রশ্ন হচ্ছে অভিলক্ষের বিম্বের দূরত্ব নির্ণয় করো অভিলক্ষ হোক অভিনেত্র হোক বিম্ব নির্ণয়ের সবচেয়ে সহজ ইকুয়েশানটা হচ্ছে যদি ভি নট অ্যাফ নট এই ইউনট এই মানগুলো প্রশ্নে থাকে সবসময় চেষ্টা করবে এই ইকুয়েশানটায় ব্যবহার করতে যে আমরা জানি ওয়ান বাই ভি নট সম প্লাস ওয়ান বাই নট সমান ওয়ান বাই অ্যাপ নট এখানে যেহেতু অ্যাপ নট ইউনট এই দুইটা ভ্যালু দেওয়া আছে খুব সহজেই আমরা ভি নটটা বের করে নিতে পারি তো ভি নট সমান দ্বারাই ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেন্টিমিটার যেহেতু বাকি মানগুলো যদি বসাই ইকুয়েশানে ওয়ান ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেন্টিমিটার ঘ নম্বর প্রশ্ন হচ্ছে অভিলক্ষ অভিনেত্রীর বিবর্ধনের তুলনা বিশ্লেষণ করো তো বিবর্ধনের ইকুয়েশান আমরা দেখেছিলাম তোমাদের মনে আছে আশা করি গত লেকচারের আগের লেকচারে অর্থাৎ বিক্ষণ যন্ত্র রিলেটেড যে লেকচার ছিল সেখানে তো এই ইকুয়েশানটা এটা তোমাদের কাছে নোটসটা নিশ্চয় আছে আশা করি আগের লেকচারের থেকে এই পেজটা আবার তোমাদেরকে শো করছি যেটা হচ্ছে অভিলক্ষ এবং অভিনেত্র নিয়ে আমরা যখন পড়ছিলাম অভিলক্ষের বিম্ব আর অভিনেত্রের বিম্বের ইকুয়েশান পেয়েছিলাম অভিলক্ষের জন্য পেয়েছিলাম ওয়ান মাইনাস এফ ভি নট বাই এফ নট আর অভিনেত্রের জন্য পেয়েছিলাম ওয়ান প্লাস ভিই বাই এফ ই এই জিনিসগুলো কীভাবে পেয়েছিলাম সেটা আমরা জেনেছি ডিটেলস তো সেইটাই এখন ম্যাথে অ্যাপ্লাই করবো তো সেই জিনিসটাই অ্যাপ্লাই করছি ইকুয়েশানগুলো অভিলক্ষের জন্য বিম্বের সমীকরণ ওয়ান মাইনাস ভি নট বাই এফ নট তাহলে ভিনোট আমরা একটু আগেই বের করেছি অ্যাপ প্রশ্নেই বলা আছে তাহলে সেখান থেকে অভিলক্ষের জন্য যেই বিম্বটা সরি বিবর্ধনটা পাচ্ছি সেটা পাচ্ছি মাইনাস টেন ঠিক আছে আর অভিনেত্রের জন্য যদি এবার আমরা বিম্ব নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কি দাঁড়ায় ইকুয়েশানটা দাঁড়ায় ওয়ান প্লাস বিইওয়াইফ ই এখন আমরা যখন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কাজ করেছিলাম আমরা দেখেছি যে অভিলক্ষ এবং অভিনেত্রের দ্বারা প্রতিসরণের পর আলটিমেট যে বিম্বটা পাওয়া যায় সেটা কিন্তু একটা অবাস্তব বিম্ব তার মানে এখানে বিম্বের দূরত্বটা হচ্ছে অবাস্তব তো অবাস্তব দূরত্বকে আমরা নেগেটিভ হিসেবে কাউন্ট করি সেই হিসেবে আমরা এখানে বিইটাকে মাইনাস ভি লিখছি কারণ বিম্ব অবাস্তব বলে দেখো চিওরি না জানলে এই বিষয়গুলো খুঁটিনাটি মাথায় থাকবে না এগুলো অ্যাপ্লাই করতে হবে এবং তার জন্য পুরো বিষয়গুলো ডিটেলস পড়তে হবে তো এবার যদি এখান থেকে বিবর্ধন নির্ণয় করতে হয় আমাদের তাহলে এর মানটা লাগবে যেহেতু ভি ই এর মান এখানে কোথাও দেওয়া নাই যেহেতু মানটা নাই ভিই আমরা আগে ডিটারমিন করবো তো ভি ইর জন্য সমীকরণ কী ভি ওয়ান বাই ভি ই সমান ওয়ান বাই এফ ই মাইনাস ওয়ান বাই ইউ ই সেই লেন্সের সাধারণ সমীকরণ সেখান থেকেই নিয়ে আসছে অর্থাৎ ওয়ান বাই এফ ই সমান ওয়ান বাই ভি ই প্লাস ওয়ান বাই ইউ ই সেই ইকুয়েশান থেকে লিখতে পারি ওয়ান বাই ভি ই সমান ওয়ান বাই এফ ই মাইনাস ওয়ান বাই ইউ ই তো সেখান থেকে এফ ইর মান তো প্রশ্নে সরাসরি বলাই আছে এখন ইউ ই এর মানটা আমরা সেটা কীভাবে নির্ণয় করবো যেহেতু অ্যাল সমান বলা আছে প্রশ্নে অ্যাল ছিল যন্ত্রের নলের দৈর্ঘ্য বা লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব আবার অ্যাল সমান আমরা জানি ভি নট প্লাস ইউই তাহলে অ্যালের মান আছে ভি এর মান আমরা একটু আগে পেয়েছি সেখান থেকে এর মান পেয়ে যাই থ্রি পয়েন্ট থ্রি নাইন সেন্টিমিটার তো সেটা এখানে অ্যাপ্লাই করছি তাহলে সেটা বসালে এর আলটিমেট যে মান পাওয়া যায় সেটা পাওয়া যায় টোয়েন্টি টু পয়েন্ট টু টু সেন্টিমিটার ঠিক আছে এখন অভিনেত্রে আমার বিবর্ধনের মান যদি বের করতে চাই এম ই সমান দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস এফ ই ডিভাই সরি ওয়ান মাইনাস বি ই ডিভাইডেড বাই এফ ই এই ইকুয়েশানটা আর কি তো সেখানে মান বসাই মান বসালে আমরা বিবর্ধন পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ মান যেহেতু বিবর্ধনের কোনো একক নাই বিবর্ধন যখন মান কনসিডার করা হয় সবসময় কিন্তু সেটার পরম মান হিসেবে কনসিডার করা হয় এখন এখানে যদি আমরা পরম মান হিসেবে কনসিডার করি দেখা যাবে মান হিসেবে অভিলক্ষের জন্য যে বিবর্ধন সেটা অভিনেত্রের বিবর্ধনের চেয়ে বড় হবে আর যদি যা মান পেয়েছি সেই হিসেবে কম্পেয়ার করতে চাই তাহলে দেখা যাবে বিবর্ধন অভিনেত্রের চেয়ে অভিলক্ষে অভিলক্ষের বিবর্ধনটা বেশি ঠিক আছে সরি এখনকার যে ভ্যালু পেয়েছি সেই হিসেবে একটা প্লাস একটা মাইনাস সেই হিসেবে প্লাসটাই বেশি কাউন্ট করবো অর্থাৎ অভিনেত্রীর বিবর্ধনটা বেশি পাচ্ছি কিন্তু যেহেতু অভিনেত্রটা সরি বিবর্ধনটার পরম মান হিসেব করা হয় যখন বিবর্ধন তার মান হিসেব করা হয় তখন মান হিসেবেই হিসেব করা হয় সেই হিসেবে আমার অভিন লক্ষ্যের জন্য যে বিবর্ধন সেটা অভিনেত্রের যে বিবর্ধন তার যে বড় হচ্ছে এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে অভিলক্ষ বিবর্ধন যদি বেশি হয় তাহলে অভিনেত্র অ্যাপ্লাই কর বা অভিনেত্র লেন্সটা অ্যাপ্লাই করার এখানে প্রয়োজন কী দেখো অবজেক্টটা প্রথমে যে খুব ক্ষুদ্র অবস্থায় ছিল সেটাকে প্রথম বিবর্ধনের কাজটা কিন্তু অভিলক্ষই করছে কিন্তু অভিলক্ষ যে বিবর্ধন করছে সেটা পর্যাপ্ত না হওয়াতে আমরা কি করছি অভিনেত্র লেন্সটা অ্যাপ্লাই করছি তাহলে অভিলক্ষ্য যে বস্তুটাকে বিবর্ধন করেছিল সেটা কিন্তু আকৃতিতে খুবই ছোটো ছিল যেহেতু অনুবীক্ষণ যন্ত্র এটা খুবই ক্ষুদ্র আকারের বস্তু আমরা অবজার্ভ করছি সেটাকে মোটামুটি একটা পর্যায়ে বিবর্ধিত করার পরে সেই বিবর্ধিত বস্তুটাই পরে লেন্সের জন্য অবজেক্ট হিসেবে কাজ করে তো সেই হিসেবে এখানে বিবর্ধনটা ক্যালকুলেট করা হচ্ছে ঠিক আছে দুইটা লেন্স আলাদা আলাদাভাবে বিবর্ধন করতে গেলে কার বিবর্ধন কত বেশি হবে কম হবে সেটা আবার বিম্বের অবস্থান বস্তুর অবস্থান দুটি লেন্সের মাঝামাঝি নলের দৈর্ঘ্য এই বিষয়গুলোর সাথেও রিলেটেড কখনো হতে পারে আমার অভিলক্ষের যে লেন্স তার বিবর্ধন বেশি কখনো হতে পারে অভিনেত্র লেন্স যে তার বিবর্ধন বেশি ঠিক আছে তো এই গেল আমাদের অনুবীক্ষণ যন্ত্র তার জটিল অনুবীক্ষণ যন্ত্র এটা একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের জন্য ছিল এই ম্যাথটা পরের ম্যাথে আমরা চলে যাই প্রশ্নটা হচ্ছে একটি নভু দুর্বীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে দুইশো সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার নভু দুর্বীক্ষণ যন্ত্র নিয়েও আমরা পড়েছি তো অভিলক্ষের ফোকাস দূরত্ব আর অভিনেত্রের ফোকাস দূরত্ব অর্থাৎ অ্যাপ নট অ্যাপ ই এই দুটো ফোকাস ফোকাল লেংথ বলা আছে প্রশ্নে আর প্রশ্নগুলো কি উদ্দীপকে ইনফরমেশন বলা আছে প্রশ্ন কি নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা নভ দুর্বিক্ষণ যন্ত্রের বেলায় কিন্তু নলের দৈর্ঘ্য বিবর্ধনের জন্য দুইটা আলাদা আলাদা ফর্মেট পেয়েছে একটা ছিল নিকট ফোকাসিংয়ের জন্য একটা ছিল অসীম দৈর্ঘ্যে ফোকাসিংয়ের জন্য অসীম দৈর্ঘ্যে ফোকাসিংয়ের জন্য নলের দৈর্ঘ্য নিকট ফোকাসিংয়ের জন্য নলের দৈর্ঘ্য আবার ছিল অসীমে ফোকাসিংয়ের জন্য জন বিবর্ধন নিকটে ফোকাসিংয়ের জন্য বিবর্ধন তো যেহেতু নিকটে ফোকাসিং বলেছে তার ইকুয়েশনটা আমরা দেখেছি অ্যাল সমান নট প্লাস ডি এফ ই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই ডি মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেটা আমরা জানি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে ডি এর ভ্যালু বসাই আমরা এফ নট ই তো প্রশ্নে দেওয়াই আছে সেই ভ্যালুগুলো যদি বসাই তাহলে নিকট ফোকাসিংয়ের জন্য যন্ত্রের দৈর্ঘ্য দাঁড়াবে টু জিরো সেন্টিমিটার এটা কোথায় ফোকাস করছি নিকট ফোকাসিংয়ের জন্য ঠিক আছে এইবার যদি অসীমে ফোকাসিং করি ক্ষেত্রে কি হয় ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি একটি বস্তুকে অসীমে ও স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হলে কোন ক্ষেত্রে যন্ত্রটির বিবর্ধন বেশি হবে সেই বিবর্ধনের ইকুয়েশন আবার লাগবে অসীমে ফোকাসিংয়ের জন্য আমরা বিবর্ধন জানি অনলি ফোকাস দূরত্বের অনুপাত নট বাই এফ ই সমান পাওয়া যায় ফোরটি সেন্টিমিটার আর নিকট ফোকাসিংয়ের ইকুয়েশনও আমরা পড়েছি এফনোর বাই এফ ইন্টু ওয়ান প্লাস এফ ই বাই ডি এটা কিন্তু ইকুয়েশানে আমরা ডিটাকে নেগেটিভ ধরেই এই ইকুয়েশানটা পেয়েছিলাম তোমাদের প্রশ্ন হতে পারে অসীমে ফোকাসিংয়ের বেলায় আমরা তো দেখেছিলাম বিম্বটা অবাস্তব হয় তাহলে সে অর্থাৎ প্রতিশরিত রশ্মিগুলো বাস্তবে মিলিত হয় না বা মিলিত হলেও সেটা অসীমে হয় তো সেই সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনে সেই বাস্তব অবাস্তব কনসিডার করেই কিন্তু এই ইকুয়েশানটা পেয়েছিলাম ঠিক আছে তো এফ নট প্লাস এফ ইন্টু ওয়ান প্লাস এফ ই বাই ডি এই ইকুয়েশানে মানগুলো বসে এফ এর মান বলা আছে ডি এর মান বলা আছে জাস্ট এখানে যদি ইকুয়েশানটা না জানি আমরা এত সিম্পল একটা ম্যাথ ইকুয়েশান না জানলে সেটা করতে পারবো না ইকুয়েশান দেখো এই ইকুয়েশান এই ইকুয়েশান এগুলো একটু কনফিউজিং মনে হয় কিন্তু যদি বারবার প্র্যাকটিস করি তাহলে অবশ্যই মনে থাকবে তো বিবর্ধন এম টু সেটা নিকট ফোকাসিংয়ের জন্য নির্ণয় করে আমরা দুইটার যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছি নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা বিবর্ধনটা বেশি পাচ্ছি ঠিক আছে আমরা থিওরিতেও দেখেছিলাম নিকট ফোকাসিংয়ের জন্য বিম্বটা অনেক বেশি স্পষ্ট হয় অসীমে ফোকাসিংয়ের চেয়ে তো এই জিনিসটা জানলাম আমরা নভদূর্ভিক্ষন জট অর্থাৎ তিন ধরনের যন্ত্র রিলেটেড তিনটা ম্যাথ একটু দেখার চেষ্টা করলাম আরও 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 অনেক ম্যাথ আছে তোমরা কাইন্ডলি একটু প্র্যাকটিস করবে বাসায় উদ্দীপকগুলো বুঝে বুঝে বিভিন্ন ধরনের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে ঠিক আছে তো সৃজনশীল প্রশ্নের অংশ এতটুকুই আজকের ক্লাসে বলেছিলাম একটা ছোট্ট বিষয় আলোচনা করব সেটাতে চলে যাই আমরা তোমরা এর আগে যখন লেকচার বলেছিলাম যে উত্তল লেন্স অবতল লেন্সের বেলায় বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান এবং বিম্বের আকৃতি প্রকৃতি নির্ণয়ের কতগুলো কনসেপ্ট ছিল বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হবে সেইটা একটা ছক ছিল বইতে তো সেই ছকটা বা অবতল লেন্সের বেলা আমরা জানি যে বস্তু যেখানেই রাখা হোক না কেন সবসময় বিম্ব হবে অবাস্তব আর ছোটো এটুকু মনেই থাকে অবাস্তব ছোট সোজা হবে কিন্তু উত্তল লেন্সের বেলায় বস্তু কোন জায়গায় রাখছে তার ভিত্তিতে বিম্ব কোন জায়গায় হবে এই জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায় তো সেটা মনে রাখার জন্য এটা জাস্ট কোনো সূত্র না একটা শর্ট টেকনিক বিভিন্ন ভাজন বিভিন্নভাবে এই টেকনিকটা এপ্লাই করে আর এই জিনিসগুলো মূলত সবচেয়ে বেশি দেখানো হয় অর্থাৎ এই টাইপের টেকনিকগুলো ভর্তি পরীক্ষার যে আমরা কোর্সগুলো করি বা ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি তখন এই টেকনিকগুলো অনেক বেশি অ্যাপ্লাই করা হয় তো এমসিকিউ প্রশ্নের জন্য আসলে এই জিনিসটা বলা এই যে ছকটা ছিল তোমাদের বস্তুর অবস্থান বিভিন্ন জায়গায় বস্তুগুলো বিম্বের অবস্থান কোথায় কোথায় হতে পারে বিম্বের আকৃতি প্রকৃতি কীরকম হতে পারে তো উত্তল লেন্সের বেলায় যেহেতু বিষয়টা কনফিউজিং বলছি আমরা ধরে নিচ্ছি এটা একটা উত্তল লেন্স এই উত্তল লেন্সের ক্ষেত্রে টেকনিকটা কীরকম অ্যাপ্লাই করব। আমরা বিম্বের দূরত্ব আর বস্তু যতগুলো প্রভাবেল দূরত্ব আছে সেগুলোকে কতগুলো ছোট ছোট সেক্টরে ভাগ করছে যেমন ধরো প্রথম আমার যেটা ছিল একেবারে লেন্সের কাছাকাছি থেকে যদি শুরু করি বস্তু আলোকেন্দ্র কেন্দ্র অ্যাপ দূরত্বের মাঝে এটাই হবে সবচেয়ে কাছাকাছি জায়গা তারপর অ্যাপ দূরত্বে তারপর অ্যাপ ও টু এফের মাঝে তারপর টু এফ দূরত্বে অর্থাৎ আস্তে আস্তে দূরত্বটা বাড়ছে কিন্তু লেন্স থেকে তো লেন্সের সবচেয়ে কাছাকাছি দূরত্বটাকে অর্থাৎ বস্তু যদি আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে থাকে সেই সেক্টরটাকে সেই জোনটাকে আমি ওয়ান দিয়ে ডিনোট করছি বস্তু যদি ঠিক এ। থাকে প্রথম ফোকাসে থাকে ঠিক ওই জায়গাটাকে দুই নাম্বার সেক্টর ডিনোট করছি দুই নাম্বার কিন্তু ঠিক ফোকাসে থার্ড সেক্টরটা বলছি এফ আর টু এফের মাঝখানে যে অংশটা সেটাকে তিন নাম্বার ঘর হিসেবে ডিনোট করলাম আর ঠিক টু এফটাকেই বলছি চার নাম্বার ঘর আর টু এর বাইরে টু এর বাইরে কিন্তু তোমাদের ছকেও আছে টু এফ অপেক্ষা বেশি দূরে সেটাকে বলছি পাঁচ নাম্বার ঘর আর যেটা অসীমে বস্তু যদি অসীমে থাকে সেটাকে বলছি ছয় নম্বর ঘর এই পাশে বস্তু যদি কনসিডার করি একই রকম আলোক আর প্রধান ফোকাসের মাঝে হলে এক নম্বর ঠিক প্রধান ফোকাস দুই নম্বর এফ আর টু এফের মাঝখানে তিন নম্বর ঠিক টু এফ হচ্ছে চার নম্বর আর টু এফের বাইরে হলে পাঁচ নম্বর ইনফাইনিট হলে ছয় নম্বর বস্তু যদি অসীমে হয় ছয় নম্বর আর এইদিকে একটা ঘর বেশি রেখেছি যে বিম্ব অনেক সময় বস্তু যে পাশে থাকে সে পাশেই গঠিত হয় তো এই ঘরটা কিন্তু বিম্বের জন্য বস্তুর জন্য নয় তো বস্তু আর বিম্বের জন্য দুই পাশে ঘর যে জায়গাগুলো সেটাকে আমরা ছটা ছটা সেক্টরে ভাগ করে নিলাম এখন এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করবো ভি সমান এইট মাইনাস ইউ অর্থাৎ এইট মাইনাস বস্তুর যে পজিশন সেটা মাইনাস করলেই বিম্বের পজিশন আমরা পেয়ে যাব এখন দেখি সেটা পাই কিনা না ছক দিয়ে মিলানোর চেষ্টা করি লেন্সে বস্তু যদি অসীমে থাকে বস্তু অসীম তার মানে এটা হচ্ছে ছয় নম্বর ঘরে তাহলে বিম্ব কোথায় হবে আট থেকে ছয় বি করলে আমরা জানি দুই বিম্বের অবস্থানে দুই নম্বর ঘরটা হচ্ছে প্রধান ফোকাসে তাহলে দেখি এবার মিলিয়ে প্রধান ফোকাসে আসে কিনা প্রধান ফোকাস ভি সমান ঠিক আছে বিম্ব হবে বাস্তব উল্টা খর্বিত আর এবার দুই নম্বর পয়েন্টটা দেখি একটু অপেক্ষা বেশি দূরে বস্তু টু এফ থেকে বেশি দূরে অর্থাৎ টু এফের বাইরে যদি হয় সেটা আমাদের ঘর নাম্বার হচ্ছে পাঁচ তাহলে বিম্বের অবস্থান সেটা করতে হবে আট থেকে পাঁচ গেলে তিনে তিন মানে হচ্ছে এফ আর টু এফের মাঝখানে দেখি এফ আর টু এফের মাঝে হয় কি না এফ টু এফের মাঝে লেন্সের পেছনে যেহেতু লেন্সের যে পাশে বস্তু থাকে সেটা থেকে সামনে বললে অপোজিট সাইড যেখানে বিম্ব গঠিত হয় সেটাকে পেছনে ধরা হয় বাস্তব ভুলটা এবং বস্তু সমান বিম্বই পাবো বস্তু যে খর্বিত বিম্ব পাবো এইবার টু এফ দূরত্বে একটু তো বস্তু হচ্ছে টু এফ দূরত্বে টু এফ মানে ঠিক বরাবর চার তাহলে বিম্ব হবে আট মাইনাস চার মাইনাস সমান সমান চার অর্থাৎ চার নম্বর ঘরে চার নম্বর ঘর হচ্ছে ঠিক টু এফ দূরত্ব তাহলে টু এফ দূরত্বের জন্য আমরা ঠিক টু এফেই বিম্বটা পাচ্ছি এরপরে এফ আর টু এফের মাঝে এফ আর টু এফের মাঝে মানে তিন নম্বর ঘর তাহলে আট এইট মাইনাস ফাই থ্রি পাঁচ নাম্বার ঘরে বিম্বু পাবো পাঁচ নম্বর ঘর মানে টু এর বাইরে তাহলে টু অপেক্ষা বেশি দূরে লেন্সের পিছনে অ্যাপ দূরত্বে এবার যদি ধরি অ্যাপ দূরত্ব কোথায় দুই নাম্বার পয়েন্ট ঠিক বরাবর দুই নাম্বার পয়েন্ট আট থেকে দুই গেলে ছয় অর্থাৎ অসীমে হওয়ার কথা আমরা সে বিম্ব ঠিক অসীমেই পাচ্ছি অবাস্তব সোজা এবং বর্ধিত বিম্বু এবার অ্যাপ আর আলোকেনের মাঝখানে সেটা হচ্ছে এক নম্বর জোন এক নম্বর জোনে অবজেক্ট রাখলে এইট মাইনাস ওয়ান সমান সেভেন সেভেন কোথায় বলেছি সেভেন হচ্ছে কিন্তু যে পাশে বস্তু আছে সেই পাশে অর্থাৎ বিম্ব যে পাশে বস্তু সেই পাশেই হবে এবং লেন্সের সামনে দেখো বস্তুর একই পাশে এবং সামনে তো এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা প্রত্যেকটা উত্তর লেন্সের প্রত্যেকটা অবস্থানের জন্য বস্তুর অবস্থানের জন্য বিম্বের অবস্থান কোথায় হবে খুব সহজেই মনে রাখতে পারি এই ঘরটা যেটা আছে অর্থাৎ বিম্বের আকৃতি কেমন হবে এখানে একটা সব জিনিস মনে রাখবে উত্তল লেন্সে বস্তু যদি ফোকাসের মধ্যে মধ্যে হয় তাহলে বিম্ব হবে অবাস্তব সোজা এবং বিবর্ধিত ফোকাসের মধ্যে যদি থাকে এই ঘরটা যদি ভালো করে খেয়াল করো দেখবে ফোকাসের মধ্যে এখান থেকে শুরু হচ্ছে ফোকাসের মধ্যে অ্যাপ ও টু এফের মাঝে অ্যাপ দূরত্বে আলো কেন্দ্র দূরত্বের মাঝে অর্থাৎ এই তিনটা ঘর এই তিনটা ঘর হচ্ছে ফোকাসের মধ্যে দেখো বিম্ব বাস্তব উল্টো এবং বিবর্ধিত ঠিক আছে আর যদি ফোকাসের বাইরে হয় বিম্ব অবাস্তব উল্টা এবং বিবর্ধিত ফোকাসের বাইরে বাইরে কোথায় টু এফ থেকে টু এফের বেশি দূরত্বে বা অসীমে সেগুলো হবে কিন্তু বাস্তব উল্টা বস্তু সমান অথবা খর্বিত অবস্থান ভেদে তো এইটুকু যদি মনে রাখি এই পয়েন্টটা আর এই যে চারটা ছোট্ট একটা ঘর করে করে মনে রাখার যে পদ্ধতিটা এটা যদি আমরা অ্যাপ্লাই করে আশা করি অবজেক্টিভসের যে কোনো জায়গার জন্য উত্তর লেন্সটাই কনফিউজিং কিন্তু অবতল লেন্স যদি খেয়াল করে দেখে থাকবে বস্তু যেখানেই রাখছি কি না কেন বিম্ব হচ্ছে অবাস্তব সোজা এবং ছোট আরো বিম্বের অবস্থান হয় আলোক কেন্দ্র আর দ্বিতীয় ফোকাসের মাছে মোটামুটি একই দুইটা জিনিস কিন্তু উত্তল লেন্সের এতগুলো বিষয় আমরা এই টেকনিকটা বা এই সূত্রটা ফলো করে বল আবারও বলছি এটা সূত্র নয় টেকনিক অনেকে অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে কেউ সিক্স মাইনাস ইউ সূত্র অ্যাপ্লাই করে বা আরও আরও পদ্ধতি আছে তো এই পদ্ধতিটা মোটামুটি মনে হয় যে সহজে বোঝা যায় এবং মনে রাখার মতো তো ইচ্ছে করলে এটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো তো আজকের ক্লাসে এতটুকুই আজকের ক্লাস বলতে জ্যামিতিক আলোকবিজ্ঞান একটা অনেক বড় চ্যাপ্টার ছিল অনলাইন ক্লাসের লিমিটেড সময়ে আমরা চেষ্টা করেছি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রেজেন্ট করার এবং কতটা বুঝতে পেরেছ সেটা জানি না সেটা তোমাদের ফিডব্যাক তোমাদের রেসপন্স দেখলেই বুঝতে পারবো কমেন্ট দেখলেই বুঝতে পারবো তো সেইটা অর্থাৎ তোমাদের যে কমেন্টস তোমাদের যে রেসপন্স আমাদের জন্য আমাদের ক্লাসকে আরও এনরিচ করার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা কন্টিনিউ করতে থাকো কোথাও কোনো প্রবলেম হলে জানাতে থাকো যে যে কাউকেই জানাতে পারো অনলি যে সেকশনের যে টিচার তাকে জানাতে হবে এমন না সবাই তোমাদের টিচার যাকে ভালো মনে হয় তার কাছেই জানাতে পারো প্রবলেমের ব্যাপারগুলো কোনো সমস্যা নেই তো ভয়েস ভালো থাকো সুস্থ থাকো সবাই সময় খুব দ্রুত চলে যাচ্ছে লেখাপড়া কন্টিনিউ করো সময়গুলো শুধু শুধু নষ্ট করে ফেলো না সব কিছুর সাথে সাথে লেখাপড়াটাও কন্টিনিউ করতে থাকো ভালো থাকো আজকের জন্য খোদা হাফেজ